সবাইকে বলবো আমার দোকানে আসুন, একটু চেষ্টা তো করে যাও, ভালো খারাপ সেটা পরে। এই যে বিরিয়ানি গাড়ি খুলে গেল, কি গন্ধ, ঘি পড়বে এখন। ঘি দেখো, তিন প্লেট ঘি দিল, দেখো বিরিয়ানি কাটছে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিতে ভুলো না জানো, আর সঙ্গে লাইক কমেন্টস তো আছেই। তো এখন আছি রেলওয়ে স্টেশনের সামনে, তো টিকিট কাটবো, টিকিট কেটে সোজা অশোকনগর। ফাইনালি চলে এলাম অশোকনগর। এই যে আমাদের ভাই, এদিকে ভাই, হালদার জোশ, কেমন আছিস ভাই? এভাবে এসছো তো প্লিজ জানিও কমেন্টে, এভাবে আমরা যেভাবে এসি খুবই বিধ্বস্ত। ফাইনালি অশোকনগর থেকে ফটো করে চলে এলাম আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। ঠিক আছে, দেখতেই পাচ্ছো কতজন ভিড় এখানে, দেখতে পাচ্ছ জোম্যাটো সুইগি ভিড় রয়েছে এখানে। তো আমরা যাবো গিয়ে খাবো। এই যে নতুন হাড়ি চলে এলো, এবার বিরিয়ানি কাটবে দাদা। এই যে বিরিয়ানি হাড়ি খুলে গেল, কি গন্ধ, এই যে ঘি পড়বে এখন। ঘি দেখো, তিন প্লেট ঘি দিল, দেখো বিরিয়ানি কাটছে। আর ফুরফুরে গন্ধ হচ্ছে বিরিয়ানির, সুন্দর সুগন্ধ। আর দাদার ঘেটাটা পুরো ঘেমে যাচ্ছে, ওই যে হাতা ঢুকিয়ে চেক করতে করতে ওটা করলেন আজকে, ও হয়ে গেছে, ওটা পিছনে আছে। দেখো চিকেনের পিসগুলো ভাই উঠছে দাদা, ওঠাচ্ছে। এই যে আমাদের আমেরিকান দাদা দেখো দাঁড়িয়ে আছে। চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি 240 করে তিনটে, চিকেন চাপ 100 দুটো, আর কোল্ড ড্রিঙ্কস একটা। ঠিক আছে, আমার বিল করে দিয়েছে এই দুটো ছেলে, আমার টাকা মেরে দিয়েছে পুরো। ঠিক আছে, দেখে নিও। বেসিক্যালি হাড়ি শেষ হয়ে গেছিলো, যার জন্য আমরা বসেছিলাম বিরিয়ানির জন্য ওয়েট করছিলাম, কখন আসবে কখন আসবে, তো বোরও হচ্ছিলাম একটু। প্রতীক্ষার অবসান ঘটি যে শেষ পর্যন্ত বিরিয়ানি পেয়ে গেলাম। আমি নিয়েছিলাম চিকেন চাপ আর তার সাথে চিকেন বিরিয়ানি আর তার সাথে থামস আপ। তো আমি এখন খাবো, তো দেখুন। তো রাইসটা প্রথমেই বলি, খুবই ব্রাউনিশ আর খুবই জুসি, যার জন্য গলায় আটকাচ্ছিল না। আর চিকেনও সেম একই, মানে মুখে দিলেই ছেড়ে যাচ্ছে, ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর চিকেনটার ভেতরে মশলা ভালোভাবে ম্যারিনেট হয়েছে, যার জন্য খেতেও বেশি ভালো লাগছে। আর সবথেকে বড়ো কথা আলু। আর এই দেখুন, আমি এখন চিকেন চাপের চিকেন নিয়ে একটু টেস্ট করি। তো আলু দিয়ে, দেন স্যালাড দিয়ে, একটু মুখে দিয়ে দেখি কেমন লাগে। তো খেলাম, তো ভালোই লাগলো। তো দারুণ স্পাইসি, যেমন তেমনই ভালো খেতে, তেমনই কোনো অয়েল নেই, ঠিক আছে। আর সবথেকে বড়ো কথা, রাইসটা ঝরঝরে, ঠিক আছে। বাসমতি চাল, সম্ভবত কোন ব্র্যান্ড ইউজ করে সেটা আমি জানি না, বাট
আলুটা সত্যি বলছি ব্যাপক খেতেছিলেন, ওর যেমন স্বাদ। আর আলু আলুটা যখন খাচ্ছিলাম না, ভেতর থেকে চিকেনের ফ্লেভার আসছিল, মানে আলু একেবারে ভালোভাবে মানে বয়েলড হলে যেরকম লাগে ভিতরে মশলা ঢুকে সেরকম। তো আমার গলায় একটু আটকা ছিল, কিন্তু একসাথে অনেকটা খাচ্ছিলাম, তো যার জন্য থামস আপ খাচ্ছিলাম মাঝে সাথে। তো ভালোই, খারাপ না। আমি দেখো চিকেন, পঞ্চাশ কিলোমিটার দূর থেকে খেতেছি রাজার থেকে অশোকনগর। এক্সপেক্ট করেছিলাম হয়তো এভারেজ হবে, কিন্তু সত্যি বলতে আমি 10-11 মধ্যে আমি আট দিলাম। ভালোই খেতে, জুসি, প্রচণ্ড জুসি। আর আমার জন্য বেস্ট হচ্ছে এটা স্পাইসি বিরিয়ানি, আমার জন্য সব থেকে বেস্ট বিরিয়ানি। তো তোমরাও আসো, ঠিক আছে? হয়তো একটা দূরে দূরত্বে অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, এবার বাট ভালো খেতে হলে তো আসতেই হবে বস। এই যে আলু, নরম তুলতুলে আলু, ঠিক আছে? এবার মাছের সাথে মাখিয়ে আলাদাই। ও বাঙালির বিরিয়ানি মানে ইমোশন। 37 ডিগ্রি গরমে আজ আমরা এত দূর থেকে এসেছি, কিন্তু দেখা আমার মনে হয় 80 টাকা সার্থক। আর তার সাথে আমার বন্ধুদের দেখো, ওরা খাচ্ছে। তো আমার বন্ধুরা খাচ্ছে। তো ভাই, তোদের কেমন লাগছে? শুভ ঝরে ঝরে পড়ছে না? একটু ভালো করে দেখো, ওটা কী ঝরছে? ওটা তো কেমন লাগছে বিরিয়ানি? ভালো অপিনিয়ন দে, ভালো লাগছে? আচ্ছা, ও বলে দিয়েছে ভালো, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ও করার মানে ঘরের জন্য কথা শোনা যাচ্ছে না, বাট ও করেছে ভালো। তোর কেমন লাগছে ভাই? ভালো লেগেছে? বাহ। তো অনেক ভিডিওতে দেখতে পাই অনেকে বলে চিকেন চিকেন মানে বিরিয়ানি উচ্চতা বিরিয়ানি চিকেনের মানে যে ওয়েট, কেউ বলে 150, কেউ বলে 180, কেউ বলে আবার 100। দেখো আমি আজকে খেলাম, আমরা সবাই 5টার সময় খেতে এসেছি। তো আমার কেন না মনে হয়েছে চিকেন বিরিয়ানি ওয়েট খুব বেশি হলে 80 থেকে 100 গ্রাম, আর চিকেন চাপের যে ওয়েটটা সেটা সেটা 120 থেকে 150 গ্রাম, ঠিক আছে? তো টেস্টের দিক থেকে 80 টাকার মধ্যে আমি বলবো খুবই ভালো বিরিয়ানি, ঠিক আছে? স্বাদও খুব ভালো, তোমরা একবার হলেও এসো, ঠিক আছে? আমি কোনো প্রমোশন ভিডিও করছি না বা টাকা নিয়ে ভিডিও করছি না, ঠিক আছে? আমার নিজের অপিনিয়ন দিচ্ছি যে খুবই ভালো খেতে। তো আমার বন্ধুরাও খেয়েছে, তো ওরাও বলেছে ভালো হয়েছে। তো চলে আসো একবার, কী আছে? বিরিয়ানি 2 প্লেট শেষ করে দিয়েছি, এখন 3 নম্বর প্লেট চলছে আমার, ঠিক আছে? এতটাই ভালো খেতে, এতটাই জুসি, আর সত্যি বিরিয়ানির টেস্ট তো লাজবাব। খাওয়া শেষের দিকে এই দেখো 5 প্লেটের কাছাকাছি বিরিয়ানি নিয়েছিলাম, আর এইটুকু পড়ে আছে, মনে হয় খেতে পারবো না, পুরো পেট ভরে গেছে এই থামস আপটার জন্য। এটা খাওয়ার পর না আমার পেট পুরো ফুলে গেছে, এতটা সুন্দর বিরিয়ানি বিরিয়ানি খেয়েছি, মানে এতটা নিয়ে এতটা চেয়ে চেয়ে নিয়ে খেয়েছি না, পুরো বিজেপি মানে পেট পুরো ভরে গেছে। তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে, ভুঁড়িটা দেখতে পাচ্ছ তো? এত খেয়েছি, 4 প্লেট বিরিয়ানি খেয়ে নিয়েছি, একা সাবার করে দিয়েছি, তো পুরো পেট ফুলে গেছে পুরো। তো এতক্ষণ পর দাদাকে পেয়ে গেছি, আমাদের আমেরিকান দাদা সবার প্রিয়, খুবই ফ্র্যাঙ্ক। তো দাদা, এত দূর থেকে 40 কিলোমিটার দূর থেকে এসে, তো তুমি সবাইকে কি বলতে চাও? না, 40 কিলোমিটার দূর থেকে এসছো, আশাটা কি সার্থক হয়েছে? একদম, আমি কি বললাম, এক মানে 80 টাকার বিরিয়ানি খেয়ে আমি 4 প্লেট বিরিয়ানি নিয়েছি, 4 প্লেট নিয়েছি, ঠিক আছে? আমি এখন বাড়ি যাবো কীভাবে নিজেও জানি না, ঠিক আছে? তো তাই তোমাকে এখন ফ্রি পেলাম, তাই তোমাকে ডেকে নিয়েছি একটু কথা বলার জন্য। তো আজকে আমি ভেবেছিলাম যে তোমার ওই যেখানে বিরিয়ানি প্রসেস হয় ওখানে গিয়ে একটু ভিডিও করবো, তো তুমি বললে হ্যাঁ, তো আবার একদিন আসবো, ঠিক আছে? তো আমার বন্ধুদের ডেকে নাও বা দর্শকদের বলে দাও যে আসতে, সবাইকে বলবো আমার দোকানে আসো, চেষ্টা তো করে যাও। একদম ভালো, খারাপ সেটা খুবই ভালো খেতে, আমি বলবো খুবই ভালো খেতে, হেভি জুসি ব্রাউনিশ, ঠিক আছে? খুবই ভালো খেতে, আর আলু এতটা সফটনেস, এত সুন্দর, তোমাকে আগেই বলেছি ভিডিওতে, ঠিক আছে? খুবই ভালো খেতে। তো দাদা ভালো থেকো, আবার আসবো, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন দেখতেই পাচ্ছ আমাদের আমেরিকান দাদা ইয়ে ব্যাটিং করছে, তো একটা 6 হবে নাকি? ওই দেখো শট, নাইস শট দাদা। দেখা যাক আমেরিকান দাদাকে আউট করতে পারে কি পারে না। 6, মিস হয়ে গেল দাদা, মিস মিস। তো দুটো মিসের পর দাদা আবার ব্যাটিং করছে, পায়ে লাগলো একটা শট। তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে বিরিয়ানি, প্রচণ্ড বিরিয়ানি খেয়েছি, 4 বার নিয়েছি, এত ভালো লেগেছে। তো এখন ওই আমেরিকানদের বিরিয়ানি যে ওইখানে আমরা এই মাঠে বসে, যেখানে প্রায়শই তোমরা দেখতে পাও যে ফুটবলটা এখানে এসে খাই, তো বই আমিও এখানে এসে খাচ্ছি। তো একজনের সঙ্গে মানে একটা ইউটিউবার দাদার সাথে দেখা হয়েছে, তো দাদা তো গেমিংয়ের চ্যানেল, তো দাদা আছে ফার্স্ট ভিডিও করতে এসে, তো দাদাকে দেখা। দাদা কেমন লাগছে তোমার বিরিয়ানি? খুব ভালো, আমি তো রিভিউ দিলাম আমার ব্লগে, তো আপনাদের একবার বলছি খুবই ভালো দাদার বিরিয়ানি।
এটাই বলবো যে 80 টাকায় মানে ভাই তোমার পয়সা বসুল হয়ে যাবে পুরো, কারণ 80 টাকায় এখনকার টাইমে এরকম কোয়ালিটির বিরিয়ানি হয়তো কেউ দিতে পারবে না, ঠিক আছে? তো আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম আমেরিকান দাদার এখানে, সত্যি আর তাও আমার মানে আমার ব্যাড লাগ যে আমি মাটনটা পাইনি, আমিও সেম, তার কারণ মাটনের হাড়ি শেষ হয়ে গেছে, এটাই আমার ব্যাড লাগ, সব থেকে বড়ো ব্যাড লাগ যেটা। হ্যাঁ, তো এটাই বলবো, আসুন দাদার বিরিয়ানি খান, আর দীপাঞ্জন দাদার ভিডিওটা দেখো, তো লাইক করো, কমেন্ট করে দেবো ভাইয়ের চ্যানেলটাকে, ঠিক আছে? তো এটাই বলবো সবাইকে। তোমার চ্যানেলের নামটা বলে দাও, তোমার চ্যানেলের নামটা। আমার চ্যানেল অ্যাকচুয়ালি আমার পেজের নাম হচ্ছে ধ্রুব ব্যানার্জি, মানে আমার নাম ধ্রুব ব্যানার্জি, ধ্রুব, তো চ্যানেলকে ধ্রুব ধ্রুব ব্যানার্জি, ওকে? তো আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। তো এটাই বলবো, আপনারা আমার ব্লগও দেখবেন, তার ভাইকেও সাপোর্ট করবেন, ভাইয়ের সাথে সাথে আমাদেরও, আমাকেও, ঠিক আছে? তো আর আমেরিকান দাদা এখানে অবশ্যই যদি বিরিয়ানি খেতে আসেন তো অবশ্যই আসুন, মানে নিঃসন্দেহ এইটুকু বলতে পারবো যে আপনার আশা সার্থক হবে একদম। আর তার সাথে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দাদা চ্যানেলটা একটু বলো দাও, দাদা কী নাম চ্যানেলের? গেমিং এর, হ্যাঁ গেমিং এর ধ্রুব গেমিং, আর নর্মালে তোর মানে গেমিং হচ্ছে তোর ধ্রুব গেমিং, আর যেটা আমি তোর এখন ব্লগ ছাড়ছিস মানে যেটা তোর বেঙ্গলি ব্লগস সেটা হচ্ছে তোর ধ্রুব ব্যানার্জি, ঠিক আছে? তো অবশ্যই সবাইকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো করে দেবেন আমাকেও এবং ভাইকেও করবেন। তো লাভ ইউ অল, টেক কেয়ার, বাই, টাটা।